যিশু পুনরায় তাঁদের সঙ্গে রূপকের মাধ্যমে কথা বলতে লাগলেন। তিনি বললেন, স্বর্গরাজ্য এমন এক রাজার মতো যিনি তাঁর পুত্রের বিবাহ ভোজের আয়োজন করলেন। তিনি আমন্ত্রিত ব্যক্তিদের বিবাহ ভোজে আসার জন্য আহ্বান করতে তার দাসদের পাঠালেন, কিন্তু তারা আসতে চাইল না। তারপর তিনি আরও বেশি দাসকে পাঠিয়ে বললেন, আমন্ত্রিত লোকদের গিয়ে বলো, আমি আমার ভোজ প্রস্তুত করেছি, আমার বলদ ও মোটাসোটা বাছুরদের জবাই করা হয়েছে এবং সব কিছুই প্রস্তুত আছে, আপনারা সবাই বিবাহ ভোজে আসুন। তাঁরা কিন্তু কোনো আগ্রহ না দেখিয়ে নিজের নিজের কাজে চলে গেল, একজন তার মাঠে, অন্যজন তার ব্যবসায়। অবশিষ্ট লোকেরা তাঁর দাসদের ধরে তাদের সঙ্গে দুর্ব্যবহার করল ও তাদের হত্যা করল। রাজা ভীষণ ক্রুদ্ধ হলেন। তিনি তাঁর সৈন্যদল পাঠিয়ে সেই সব নরঘাতকদের ধ্বংস করলেন ও তাদের নগর পুড়িয়ে দিলেন। তারপর তিনি তাঁর দাসদের বললেন, বিবাহ ভোজ তো প্রস্তুত, কিন্তু যাদের আমি নিমন্ত্রণ করেছিলাম তারা এর যোগ্য ছিল না। তোমরা পথের কোণে কোণে যাও ও যে কারো সন্ধান পাও তাকে বিবাহ ভোজে আমন্ত্রণ করো। অতএব দাসেরা পথের কোণে কোণে গেল ও তারা যত লোকের সন্ধান পেল, ভালো মন্দ সবাইকে ডেকে একত্র করল। এইভাবে বিবাহ আসর অতিথিতে ভরে গেল। কিন্তু রাজা যখন অতিথিদের দেখতে এলেন, তিনি লক্ষ্য করলেন একজন বিবাহ পোশাক না পরেই সেখানে উপস্থিত ছিল। তিনি জিজ্ঞাসা করলেন, বন্ধু, বিবাহ পোশাক ছাড়াই তুমি কিভাবে এখানে প্রবেশ করলে? লোকটি নিরুত্তর রইল। রাজা তখন পরিচারকদের বললেন, ওর হাত পা বেঁধে বাইরের অন্ধকারে ফেলে দাও, সেখানে রোদন ও দন্ত ঘর্ষণ হবে, কারণ বহুজন আমন্ত্রিত কিন্তু অল্প কয়েকজনই মনোনীত। তখন ফরিসিরা বাইরে গিয়ে ষড়যন্ত্র করল কিভাবে যিশুকে কথার ফাঁদে ফেলতে পারে। তারা কয়েকজন হেরোদীয়র সঙ্গে তাদের শিষ্যদের তাঁর কাছে পাঠালো। তারা বলল, গুরু মহাশয়, আমরা জানি আপনি একজন সত্যনিষ্ঠ মানুষ এবং সত্যের সঙ্গে সঙ্গতি রেখেই আপনি ঈশ্বরের পথের বিষয়ে শিক্ষা দিচ্ছেন। আপনি কারো দ্বারা প্রভাবিত হন না, কারণ তাদের কারো বিষয়ে আপনি কোনো ভ্রুক্ষেপ করেন না। বেশ, আমাদের বলুন, আপনার অভিমত কি? ঐশ্বরকে কর দেওয়া যথাযথ কি না? কিন্তু যিশু তাদের মন্দ অভিসন্ধি বুঝতে পেরে বললেন, ভণ্ডেরা, তোমরা কেন আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছো? সেই কর প্রদানের মুদ্রা আমাকে দেখাও। তারা তাঁর কাছে একটি দিনার নিয়ে এলো। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, এই মূর্তি কার, এই নামই বা কার? তারা উত্তর দিল, কৈশরের। তখন তিনি তাদের বললেন, কৈশরকে যা দেওয়ার তা কৈশরকে দাও, এবং যা ঈশ্বরের তা ঈশ্বরকেই দাও। এ কথা শুনে তারা আশ্চর্য হল, তাই তারা তাকে ছেড়ে চলে গেল। সেই দিনই সদ্দুকীরা, যারা বলে পুনরুত্থান বলে কিছু নেই, তার কাছে এক প্রশ্ন নিয়ে এলো। তারা বলল, গুরু মহাশয়, মসি আমাদের বলেছেন, কোনো মানুষ যদি অপুত্রক হয়ে মারা যায়, তাহলে তার ভাই সেই বিধবাকে বিবাহ করবে ও তার অগ্রজের জন্য সন্তানের জন্ম দেবে। এখন আমাদের মধ্যে সাত ভাই ছিল, প্রথমজন বিবাহ করে মারা গেল, আর যেহেতু সে অপুত্রক ছিল, সে তার ভাইয়ের জন্য স্ত্রীকে রেখে গেল। একই ঘটনা দ্বিতীয়, তৃতীয় এমনকি সপ্তমজন পর্যন্ত ঘটল। শেষে সেই নারীও মারা গেল। তাহলে পুনরুত্থানের সে সাতজনের মধ্যে কার স্ত্রী হবে? কারণ তারা সবাই তো তাকে বিবাহ করেছিল। যিশু উত্তর দিলেন, আপনারা ভুল করছেন, কারণ আপনারা শাস্ত্র জানেন না, ঈশ্বরের পরাক্রমও জানেন না। পুনরুত্থানের পর লোকেরা বিবাহ করে না, কারো বিবাহ দেওয়া হবে না, তারা স্বর্গদূতদের মতোই থাকবে। কিন্তু মৃতদের পুনরুত্থান সম্পর্কে বলি, ঈশ্বর আপনাদের কি বলেছেন তা কি আপনারা পাঠ করেননি? তিনি বলেছেন, আমি আব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর ও জাকবের ঈশ্বর। তিনি মৃতদের ঈশ্বর নন, তিনি জীবিতদের ঈশ্বর। সকলে যখন একথা শুনল, তারা তাঁর উপদেশে চমৎকৃত হল। যিশু সদ্দুকীদের নিরুত্তর করেছেন শুনে ফরিসিরা একত্র হল। তাঁদের মধ্যে অন্যতম একজন ব্যবস্থা বিশারদ এই প্রশ্ন করে তাকে পরীক্ষা করল, গুরু মহাশয়, ব্যবস্থার মধ্যে সর্বাপেক্ষা মহৎ আজ্ঞা কোনটি?
যিশু উত্তর দিলেন, তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করবে, এটিই প্রথম ও মহত্তম আজ্ঞা। আর দ্বিতীয়টি এরই সমতুল্য, তোমার প্রতিবেশীকে তোমার নিজের মতোই ভালোবাসবে। এই দুটি আজ্ঞার ওপরই সমস্ত ব্যবস্থা ও ভাববাদীদের গ্রন্থ প্রতিষ্ঠিত। ফরিসিরা যখন একত্র সমবেত হয়েছিল, যিশু তাদের প্রশ্ন করলেন, খ্রিস্ট সম্পর্কে আপনাদের কি মনে হয়, তিনি কার সন্তান? তারা উত্তর দিল, তিনি দাউদের সন্তান। তিনি তাদের বললেন, তাহলে দাউদ কিভাবে আত্মার আবেশে তাকে প্রভু বলেন? কারণ তিনি বলেছেন, প্রভু আমার প্রভুকে বললেন, আমার ডান দিকে এসে বসো, যে পর্যন্ত তোমার শত্রুদের আমি তোমার পদতলে না রাখি। তাহলে দাউদ যদি তাকে প্রভু বলেন, কিভাবে তিনি তার সন্তান হতে পারেন? প্রত্যুত্তরে তারা কেউ একটি কথাও বলতে পারল না। সেই দিন থেকে আর কেউ তাকে কোনো প্রশ্ন করতে সাহস পেল না। তারপর যিশু সকল লোকদের ও তার শিষ্যদের বললেন, শাস্ত্রবিদেরা ও ফরিসিরা মশির আসনে বসে, সেই কারণে তোমরা অবশ্যই তাদের কথা শুনবে ও তারা যা বলে তা পালন করবে, কিন্তু তারা যে কাজ করে তোমরা সেই কাজ করবে না, কারণ তারা যা প্রচার করে তা নিজেরা অনুশীলন করে না। তারা দুর্বহ বোঝা বেঁধে সেগুলি মানুষদের কাঁধে চাপায়, কিন্তু তারা একটি আঙুল দিয়েও তা সরাতে ইচ্ছুক হয় না। তারা যা কিছুই করে তা লোক দেখানো মাত্র, তারা তাদের কবচ প্রশস্ত ও আলখাল্লার ঝালর লম্বা করে। ভোজসভায় তারা সম্মানের আসন ও সমাজ ভবনে গুরুত্বপূর্ণ আসনগুলি পেতে ভালোবাসে। তারা বাজারহাটে সম্ভাষিত হতে ভালোবাসে ও চায় যেন লোকেরা তাদের রব্বি বলে ডাকে। কিন্তু তোমরা রব্বি বলে সম্ভাষিত হয়ো না, কারণ তোমাদের গুরু মহাশয় কেবলমাত্র একজন ও তোমরা পরস্পর ভাই ভাই। আবার পৃথিবীতে কাউকে পিতা বলে সম্বোধন করো না, কারণ তোমাদের পিতা একজনই, তিনি স্বর্গে থাকেন। আবার কেউ তোমাদের আচার্য বলে যেন না ডাকে, কারণ তোমাদের আচার্য একজনই, তিনি খ্রিস্ট। তোমাদের মধ্যে যে শ্রেষ্ঠ সে তোমাদের পরিচারক হবে, কারণ যে কেউ নিজেকে উন্নত করে দেখায় তাকে নত করা হবে, আর যে কেউ নিজেকে নত করে তাকে উন্নত করা হবে।